বিশ্বের 8 দেশের রাষ্ট্রনায়কদের বেতন কত? বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রনায়কেরা কে কত বেতন পান এ নিয়ে ইকোনমিক টাইমস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে 8 দেশের রাষ্ট্রনায়কদের বেতন নিচে তুলে ধরা হলো। শেখ হাসিনা: গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন 58,600 টাকা থেকে বাড়িয়ে 1,15,000 টাকা করা হয়। 2016 সালের মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস করা হয়। বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বছরে মোট বেতন দাঁড়িয়েছে 13,80,000 টাকা বা 17,500 মার্কিন ডলার। নরেন্দ্র মোদি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে 30,300 মার্কিন ডলার বেতন পান। অ্যাঞ্জেলা মার্কেল: জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বছরে বেতন হিসাবে পান 2,34,400 মার্কিন ডলার। থেরেসা মে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান 1,78,250 ডলার। জাস্টিন ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বছরে বেতন পান 2,60,000 ডলার। রেচেপ তাইয়েপ এরদোয়ান: তুরস্কের প্রেসিডেন্টের বছরে বেতন 1,97,000 ডলার। ফ্রাঁসোয়া ওলাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের বেতন বছরে 1,94,000 মার্কিন ডলার। ভ্লাদিমির পুতিন: রাশিয়ার প্রেসিডেন্টের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়, বছরে তিনি পান 1,36,000 মার্কিন ডলার।